হুজুর আনন্দ উপভোগ করতে এসে মার খেলেন একই পরিবারের শিশু সহ পাঁচজন। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় অফিস টিলা এলাকায়। পুলিশের সামনে এই মারধর করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি বলে অভিযোগ। পরিবার নিয়ে পুজো দেখতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে মার খেয়ে আহত দুই শিশু সহ পরিবারের পাঁচজন। বিশালগড় মোড়াবাড়ি এলাকায় রাজীব দেব রাউতখলা তরুণ সংঘের দুটি পুজো দেখতে বিশালগড় বাজারের দিক থেকে অফিস টিলা আসার পথে কোনো একটি স্থানীয় রাস্তার পাশ দিয়ে আসা দুই যুবকের সাথে ঘেঁষে আসে গাড়িটি। আর তারা অফিস টিলার গ্রিন এরো ক্লাবের সামনে এসে দাঁড়ানো মাত্রই সাত আটজন মিলে গাড়ি থেকে নামিয়ে রাজীবের স্ত্রী দশ বছরের শিশু সহ তার বাবা মাকে মারধর করতে থাকে বলে অভিযোগ। এলাকাবাসী জড়ো হতে দেখে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। প্রতিবাদে মহিলা রাস্তায় বসে পড়েন। বিশালগড় থানার পুলিশ এসে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে রাতেই রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। দুষ্কৃতীরা আহতদের হাসপাতাল পর্যন্ত নিয়ে আসতে বাধা দিয়েছে। ঘটনা সম্পর্কে গাড়ি চালক কি বলছেন তার কাছ থেকে শুনুন। কি কারণে মারছে শুধু শুধু আমি জানি না। কোন জায়গা এটা তো অফিস দিলা কারা মারছে কারা মারছে আমি জানি না। এটা কোন ক্লাবের সামনে পুলিশ আশ্বাস দিলেও এখনো পর্যন্ত অভিযুক্ত জয় ও সোনাই নামের দুজনকে গ্রেফতার করেনি। এটাই কি সুশাসনের চিত্র? এই প্রশ্ন অফিস টিলাবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।